উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার দিকে নজর রাখবো। অনুপম, সঙ্গীত শিল্পী অনুপমের গানের অনুষ্ঠানে দুর্ঘটনা, ভিড়ের চাপে ভাঙলো গেট দেগঙ্গার বইমেলায়, জখম অন্তত পাঁচজন, তাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যে খবর আমরা পাচ্ছি, এবং এই ঘটনার জেরে অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। সঙ্গীতশিল্পী অনুপম রায়ের গানের অনুষ্ঠানে দুর্ঘটনা, ভিড়ের চাপে ভাঙলো গেট আর তার জেরেই জখম অন্তত পাঁচজন। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, ঠিক কি ঘটেছে? দেখো, দেগঙ্গায় যে বইমেলা চলছে সেই বইমেলায় কিন্তু আজকে অনুপম রায়ের একটা অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু মাত্রা অতিরিক্ত ভিড় জমে যায় সেখানে দর্শকদের। অর্থাৎ যে পরিমাণে দর্শক ওখানে ধরত, তার থেকে তিন গুণ প্রায় বেশি দর্শক সেখানে ধরে জড়ো হয়, এবং সেখানে রীতিমতো হুড়ু হুড়ি লেগে যায়। এরকম পরিস্থিতিতে কিন্তু মানুষের যে ভিড়ের চাপ ছিল, সেই ভিড়ের চাপে দেগঙ্গার বইমেলার যে মূল গেট রয়েছে সেই মূল গেট কিন্তু ভেঙে পড়ে সন্ধ্যে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই গেট ভেঙে পড়াতে কিন্তু চার থেকে পাঁচজন আহত হয়, যাদেরকে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়, এবং সেখানে এত পরিমাণে ভিড় জমে গেছিল যে পুলিশ সেখানে সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল, এবং পরবর্তীতে পুলিশ রীতিমতো লাগিয়ে উঠিয়ে দেয়, সেই ভিড় ছত্রভঙ্গ করে দেয়। এবং এই ঘটনার জেরে কিন্তু আপাতত সেই বইমেলা বন্ধ করে দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। মনোজ, ঠিক এই পরিস্থিতি ঠিক কি কারণে, যারা মেলার আয়োজক উদ্যোক্তারা তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হলো কিভাবে? দেখো, বিগত 11 বছর ধরে এই দেগঙ্গার বইমেলা বন্ধ ছিল, এবং 11 বছর পরে যখন এই দেগঙ্গার এই বইমেলা শুরু হয় তখন স্বাভাবিক কারণে মানুষের উপচে পড়া ভিড় সেখানে জমা হয়, এবং পরবর্তীতে আজকে যখন অনুপম রায়ের অনুষ্ঠান ছিল সেই অনুপম রায়ের অনুষ্ঠান দেখতে কিন্তু সেখানে যে পরিমাণে দর্শক ধরবে তার থেকে প্রায় তিন গুণ দর্শকের ভিড় সেখানে জমে যায়। বেশ কিছু দর্শক কিন্তু তারা রীতিমতো মেলার ভেতরে, মেলা প্রাঙ্গণের ভেতরে ঢুকতেই পারে না, তারা বাইরে অপেক্ষা করে। এরকম পরিস্থিতিতে সেখানে রীতিমতো হুড়ু হুড়ি লেগে যায়, এবং সেই মানুষের ভিড়ের চাপে সেই দেগঙ্গা বই মেলার যে মূল গেট রয়েছে সেই মূল গেট ভেঙে পড়ে, এবং যাদের ওপরে ভেঙে পড়ে এই ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয় বলে জানা যায়, এবং সেই ভিড় পুলিশকে সামাল দিতে রীতিমতো লাফিয়ে উঠিয়ে তাদেরকে সেই ভিড় ছত্রভঙ্গ করতে হয়, এবং এই ঘটনার জেরে আপাতত মেলা বন্ধ রাখা হয়েছে। সঙ্গে থাকো মনোজ, আপনারা যে ছবি দেখছেন একবারে এক্সক্লুসিভ দেগঙ্গার সেই বইমেলার ছবি, সেখানে আজ সঙ্গীতশিল্পী অনুপমের গানের অনুষ্ঠান ছিল, আর সেই গানের অনুষ্ঠানেই তীব্র ভিড়, তীব্র জনজোয়ার, আর মানুষের ভিড়ের চাপে ভেঙে যায় এই বইমেলার মূল প্রবেশদ্বার। উত্তেজিত সেই ভিড়, সেই ভিড়কে সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে, লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। যে ছবি আপনারা দেখছেন, বেশ কয়েকজন জখম হয়েছেন, অন্তত পাঁচজন জখম, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এমনটাও খবর। মনোজ, পুলিশ কি বলছে এই গোটা ঘটনায়? আর যেটা তুমি জানাচ্ছিলে যে আপাতত মেলা বন্ধ করে দেওয়া হয়েছে, অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এরপর কি হবে, পুলিশের বক্তব্য কি? দেখো, এই মুহূর্তে পরে যে ভিড় ওখানে জমা হয়েছিল, অর্থাৎ জনজোয়ার চলে এসেছিল, সেই জনজোয়ারকে পুলিশ রীতিমতো সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল। সুতরাং সেই জনজোয়ারকে সামাল দেওয়ার জন্য রীতিমতো পুলিশ সেখানে লাঠি উঠিয়ে সেই ভিড় ছত্রভঙ্গ করে দেয়, এবং আপাতত সেইখানে যে বইমেলা চলছিল এবং অনুপম রায়ের যে অনুষ্ঠান চলছিল সেটা আপাত দৃষ্টিতে বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দিনে যে কি করা হবে সেটা এখনো পর্যন্ত মেলা উদ্যোক্তা এবং পুলিশের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু ইতিমধ্যে যে ভিড় জমেছে, অর্থাৎ সেখানে যে ভিড় হয়েছিল এবং একটা দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ সেখানকার মূল প্রবেশদ্বার যে ভেঙে গেছে, সেই মূল প্রবেশদ্বার ভেঙে যাওয়াতে চার পাঁচজন আহত হয়েছে, এই কারণের জন্য আপাতত সেই বইমেলা বন্ধ রাখা হয়েছে। আগামী কালকে কি সিদ্ধান্ত নেওয়া হবে যে কালকে সে বইমেলা আবার চালু, পুনরায় চালু করা হবে কিনা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।